আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন এবং অধিকারে, আইন ও অধিকারে। এবং আজকে আমরা ব্রিটেনের ইমিগ্রেশন আইনের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করছিলাম এবং আপনাদের যে বিভিন্ন প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমাদের সম্মানিত মেহমানের মাধ্যমে। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন সম্মানিত দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, উনি বলেছিলেন যে উনি 18ই মার্চ 2012 সালে ইংল্যান্ডে সেটেলমেন্ট ভিসাতে প্রবেশ করেছিলেন। ওনার প্রশ্ন ছিল উনি কবে ইনডেফিনেট লিফ্ট রিমেনের জন্য অ্যাপ্লাই করবেন এবং কী কী ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পে স্লিপের সাথে উনি যদি ওভারড্রাফটটি শো করেন তাহলে কোনো সমস্যা হবে কি না। এবং ওনার আরেকটি প্রশ্ন ছিল ESOL উইথ সিটিজেনশিপ, এই যে টেস্টটি এখানে সিটিজেনশিপ ছিল এবং এটি ENDC কর্তৃক অ্যাপ্রুভড, এটা কি হোম অফিস অ্যাপ্রুভ করবে কি না। আমি সেই বোনকে আমি ওয়াদা করেছিলাম যে বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসবো ওনার উত্তর, ওনার প্রশ্নের উত্তরগুলো নিয়ে। সেই উত্তরগুলো জানার জন্য চলে যাচ্ছে সরাসরি আমার আজকের অভিজ্ঞ আইনজীবী সম্মানিত সলিসিটর এমকে হাসান সাহেবের কাছে। প্লিজ কাইন্ডলি। ধন্যবাদ ব্যারিস্টার মুহিত। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আপনার ডেট অফ অ্যারাইভাল থেকে আপনার 2 বছর আপনাকে প্রোবেশনারি পিরিয়ডে থাকতে হবে আপনার হাজব্যান্ডের সঙ্গে। সেক্ষেত্রে আপনার মার্চ 2014 আপনি এলিজিবল হচ্ছে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট। সেভেন্টিন্থ মার্চ আপনার 2 বছর পূর্ণ হচ্ছে, সেখান থেকে ইউ উইল গেট অ্যাডভান্টেজ অফ 28 ডেজ। এই 28 ডেজ কিন্তু উইদিন 28 ডেজ, তার মানে 17 মাস থেকে উইদিন 28 ডেজ যদি ব্যাকে যাওয়া যায় সেই তখন তো অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারবেন। তা সেক্ষেত্রে তার মানে যদি হয় উনি 17 অথবা 16 ফেব্রুয়ারিতে উনি অ্যাপ্লাই করলেন, 20th of February পরে 19 আর 20 তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং সেকেন্ড কোশ্চেনটা আসছে লিস্ট অফ দ্য ডকুমেন্টস, ওভারড্রাফ্টের ব্যাপারে আমরা সবসময় বলি যে ওভারড্রাফ্ট আসলে শো করা উচিত হবে না। অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য অ্যাপ্লিকেশন সেই সময় কিছু একটা ব্যালেন্স দেখানো উচিত হবে, তবে এর আগে যদি ওভারড্রাফ্ট থাকে খুব একটা অসুবিধা হওয়ার কথা, কিন্তু অ্যাট দ্য টাইম অফ মেকিং অ্যাপ্লিকেশন ব্যালেন্স কিছু থাকতে হবে, সেটা ওভারড্রাফ্ট হলে আসলে এটা ভালো দেখা যায় না এবং হোম অফিস এটা লাইক করে না। আর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পে স্লিপ সংক্রান্ত বিষয়ে আর একটা আসছে যে EMD-র যে এন্ট্রি লেভেল 3 যে আপনার ইসল এটা অ্যাকসেপ্টেবল কি না। তবে এই ক্ষেত্রে যে এটা অ্যাকসেপ্টেবল এই কারণে যে এটা কিন্তু লিস্টেড, ইসলের ক্ষেত্রে 10টা কি 11টা প্রোভাইডার আছে যারা লিস্টেড বাই দ্য হোম অফিস। দ্য EMD সো ফার আই রিমেম্বার দ্য এরা লিস্টেড, তবে তারপরে খেয়াল করে দেখবেন যে হোম অফিস লিস্টেডের ভিতরে এরা পড়ে কিনা। আর এবার লিস্ট অফ ডকুমেন্টের ভিতরে আমি যেটা বলবো আর এটার পাশাপাশি যেহেতু উনি 28th October 2013 পরে করছেন এই ইএসএল এর পাশাপাশি ওনার কিন্তু আপনার লাইফ ইন দ্য টেস্ট। থ্যাংক ইউ বেস্টার মোদ, রাইটলি পিকড আপ করা হচ্ছে। লাইফ ইন দ্য টেস্ট তো কম্পালসারি, সেক্ষেত্রে B1 এন্ট্রি লেভেল 3 যদি ইসল এন্ট্রি লেভেল 3 হয় উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু B1, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। এবং EMD যে এটা লিস্টেড বাই দ্য হোম অফিস, লিস্ট অফ ডকুমেন্টের ভিতরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপরে প্রুফ অফ অ্যাকোমোডেশন, টেনেন্সি এগ্রিমেন্ট, তারপরে একটা ইম্পর্টেন্ট যেটা ম্যারেজ সার্টিফিকেট, 2টা ফটো, আপনার হাজব্যান্ডের একটা ফটো, পাসপোর্ট, দুজনের পাসপোর্ট লাগবে। আরেকটা জিনিস যেটা আপনার প্রমাণ করতে, ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার সিন্স কামিং টু দ্য UK, তার মানে লাস্ট 24 মান্থস যে আপনার একসঙ্গে, তার অ্যাড্রেস প্রুফ লেটার স্প্রেড আপ করে আপনাদেরকে দিতে হবে। এবং কাইন্ডলি উনি বলেছিলেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পে স্লিপসের ক্ষেত্রে কিছু লাগবে কিনা, পে স্লিপস। হ্যাঁ, যে প্রুফ অফ ইনকাম মেইনটেনেন্স তো দেখাতে হবে, সেক্ষেত্রে প্রুফ অফ ইনকাম যেটা এটা আগের ল অনুযায়ী মিনিমাম 3 মান্থ 6 মান্থ, সেটা পে স্লিপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট, লেটার ফ্রম এমপ্লয়ার যদি থাকে, প্লাস P60 যদি থাকে দিয়ে দিলে সবথেকে ভালো হবে। ধন্যবাদ আপনার খুব খুব সুন্দর করে মূল্যবান করে যে উত্তর দিয়ে দিয়েছেন সেজন্য। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি আপনার মূল্যবান প্রশ্নের উত্তরগুলি পেয়ে গিয়েছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই জায়গাতে আমার কাজিন ওয়েলসে থাকে, এখানে আসার পরে আমার ওয়াইফ এখন আমি ম্যারিড,
আপনি একটু গুছিয়ে বলবেন কিন্তু আপনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে হারিয়ে ফেলছেন আপনি আপনি বলেছেন যে পাঁচ মাসের মাথায় কলেজ বন্ধ হয়ে যায় তারপর আবার কলেজ ফিরে আসে লিস্টে আমাদেরকে মাসগুলোকে কিন্তু খুব সুন্দর করে বলতে হবে আপনাকে আবার আপনি বলেছেন আপনি বিবাহিত ইউ আর ম্যারিড কবে বিয়ে করেছেন কাকে বিয়ে করেছেন আপনার ওয়াইফকে ব্রিটিশ সিটিজেন কিনা এগুলো আমাদেরকে বলতে হবে যাতে করে আমরা আপনাকে খুব সুন্দর করে আপনার বেস্ট ইন্টারেস্ট রক্ষা করার জন্য উত্তরটি দিয়ে দিতে পারি যে বলুন ভাইয়া পরে আমি আবার কলেজে অ্যাডমিশন আবার কলেজে আমি ভালোভাবে আর কি আমি ক্লাস টাস সবকিছু করছি পরে আমি ওয়েলসামার কন্টিনিউ আমি যাতায়াত ছিল আমি পরে আবার এক সপ্তাহ পরে আমার ভিসা এক্সপায়ার হয়ে গেছে আমি কুইক আমি কিছু আবার অ্যাপ্লিকেশন বা কিছু করতে পারি নাই আমি সলিসিটর আমার লেটার লিখছে যে কিছু ডকুমেন্টস আমার ম্যারেজ সার্টিফিকেট এন্ড সাম ডকুমেন্টস হোম অফিস তারে দেয় নাই তখন তারা ইমিগ্রেশন এসে আমাদের ধরে নিয়ে গেছে আমি ডিসিশন নিয়েছিলাম দুই মাস পরে এখন আমার তারা টেম্পোরারি অ্যাডমিশন দিচ্ছে আমি এখন আমার ওয়াইফের সঙ্গে আছি আর কি এখন আমি আসলে কি করতে পারি আর আমার আসলে কোন ফর্মে আমি অ্যাপ্লিকেশন করতে পারি এটা যদি আমার একটু জানান আমার একটু ভালো হইতো আমি অত্যন্ত দুঃখিত আপনার যে ইমিগ্রেশন স্টোরিতে বললেন ব্যাখ্যাটা বললেন আমি খুবই আমার আমার হৃদয় কাঁদছে আপনার ঘটনাটি শুনে কারণ আপনি এসেছেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনার কলেজ বন্ধ হয়ে গেছে আপনার এবং যার সাথে আপনার কোনো মানে মানে কলেজের ইন্টারনাল গাফিলতি থাকার কারণে কিন্তু কলেজ বন্ধ হয়ে গেছে এবং আপনি কিন্তু ইউ পে দি ফুল টিউশন ফি টু দ্য কলেজ এবং ডেসপাইট দি ফ্যাক্ট দ্যাট ইউ পে দি ফুল টিউশন ফি টু দ্য কলেজ কলেজ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই যে আপনার যে সাফারিংস এরকম হাজার হাজার আমাদের স্টুডেন্ট ভাই বোনগুলো সাফারিং এরকম আনওয়ান্টেড সাফারিংসের ভিতরে পড়ে গিয়েছেন এবং পরবর্তীতে আপনি বলেছেন যে আপনার লিভ টু রিমেইন মানে ভ্যালিড থাকার সময় আপনি বিয়ে করেছেন একজন ব্রিটিশ সিটিজেনকে এবং আপনার ভিসা আপনার সেটাকে রিফিউজ করে দিয়েছে এবং এখন আপনি কী করতে পারেন আমি আমি উত্তরটি দেওয়ার আগে আমি চলে যাচ্ছি আমার সম্মানিত মেহমানের কাছে ওনার উত্তরটি শোনার পরে আমার যদি আর কিছু লাগে আমি অ্যাড করে দেবো আপনি কি কাইন্ডলি বলবেন একটু কাইন্ডলি খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য সেটা বুঝতে পারছি তবে প্রথমে বুঝতে পারছি যে কোন অ্যাপ্লিকেশন করছে সেটা কিন্তু আমরা জানি না কোন ধরনের অ্যাপ্লিকেশন রিফিউজ হলো উনি বলছেন স্পাউস অ্যাপ্লিকেশন ছিল স্পাউস অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল তো আসলে সেই ক্ষেত্রে রিফিউজালের পরে রিফিউজালটা রিজনিংটা আমরা অবশ্য জানি না সেটা তবে মনে হয় এটা মনে হয় খুব সম্ভবত ইএক্স ওয়ানের আন্ডার অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল কারণ যখন অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল তখন তো তার 18,600 নাই প্লাস ভিসা লিভ ছিল কিনা লিভ ছিল বাট 18,600 যেহেতু নাই অতএব ইট ওয়াজ কনসিডার আন্ডার সেকশন অ্যাপেন্ডিক্স এফ এম ইএক্স ওয়ানে তো এক্ষেত্রে যে অপশনটা ছিল সেটা হচ্ছে যে এখন সেটা ছিল যে আপনাকে যেটা দেখানো উচিত ছিল যে টেস্টটা থাকে এই ইএক্স ওয়ান অ্যাপ্লিকেশনে ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল আছে কিনা আপনার ওয়াইফের টু লিভ অ্যান্ড স্টে ইন ইয়োর কান্ট্রি অফ অরিজিন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তো এই এই টেস্টটা দিয়ে ওরা আসলে রিফিউজ করেছিল এবং ওরা 276 AD এটি দিয়ে রিফিউজ করে এই ওদের যে ডিসিশনটা থাকে আমি যা দেখেছি এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ভেরি ইনঅ্যাডিকুয়েট ধন্যবাদ এবং আনরিজার্ভেবল জি জি তো যে কারণে
আপনার উচিত ছিল এতে আপনাকে জুডিশিয়াল রিভিউ করা, ওদেরকে প্রি অ্যাকশন লেটার ইস্যু করা যে ইউ আর গোয়িং, বিকজ আপনার সেই মুহূর্তে বোধ হয় অ্যাপিলেট দেওয়া হয়নি। জি, তো প্রি অ্যাকশন লেটার যে জুডিশিয়াল রিভিউতে নিয়ে যাওয়া উচিত ছিল এবং সেই প্রসেসে আপনার আসলে যাওয়া উচিত আমরা মনে করি। আচ্ছা জি, ধন্যবাদ, খুব সুন্দর করে আমি আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি বলার সময় আমি কিন্তু ভুল করে আপনাকে ধন্যবাদ দিয়েছিলাম, এত খুশি হয়ে গেছিলাম আপনার উত্তর শুনে। প্রিয় দর্শক, আপনার উদ্দেশ্যে বলছি যে যেহেতু ইউ বিকেম এ ভিকটিম অফ দি ফ্রড অ্যান্ড ডিসেপশন অফ দি ইয়োর কলেজ অথরিটি, আপনি যেটা করতে পারেন আমার সম্বন্ধে মেহমান খুব সুন্দর করে বলে দিয়েছেন, জুডিশিয়াল রিভিউর যে অথরিটি, হোম অফিসের আপার একজন অথরিটি রয়েছে এবং হোম অফিসের কমপ্লেন্ট সেকশন রয়েছে, যেখানটায় আপনি একটি থরো রিপ্রেজেন্টেশন, একটি লিগাল সাবমিশন করতে পারেন, যেখানে আপনি ব্যাখ্যা দিতে পারেন যে ইউ আর দ্য ভিকটিম অফ দি নেগলিজেন্ট স্টেপস অফ দি কলেজ অথরিটি, ইউ আর দ্য ভিকটিম অফ দি ফ্রড অ্যান্ড ডিসেপশন অফ দি কলেজ অথরিটি, ওটা ব্যাখ্যা দিয়ে আপনি এটা বলতে পারেন যে ওয়েন ইউ হ্যাড এ ভ্যালিড লিভ টু রিমেইন ডিউরিং দ্যাট পিরিয়ড ইউ অ্যাপ্লাইড ফর ফার্দার লিভ টু রিমেইন অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ সিটিজেন, এবং আপনি যদি সেগুলি যদি খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়ে আপার অথরিটির কাছে, কমপ্লিট সেকশনের কাছে, জুডিশিয়াল রিভিউ ইউনিটের কাছে যদি আপনি সাবমিট করেন, অনেকগুলি ক্ষেত্রে সিলেটি ভাষায় কথা আছে যে মরা গাছের নিচে পানি ডালা, আমরা কিন্তু মরা গাছের নিচে পানি ঢেলেছি এবং ওই মরা গাছে কিন্তু আপনার জীবন্ত হয়ে নতুন গাছ হিসেবে চলে এসেছিল। আশা করি আপনার যে কেসটি এখন যে দুর্বল পর্যায়ে রয়ে গেছে, যেহেতু আপনি একজন ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করেছেন, যেহেতু প্রিভিয়াসলি আপনি ভিকটিম ছিলেন, এই সমস্ত জিনিসগুলো যদি লিগাল সাবমিশন দিয়ে আপনি সাবমিট করেন, দেয়ার ইজ এ পসিবিলিটি ইউ মাইট গেট জাস্টিস। আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি বার্মিংহাম থেকে বলছি। কে বলছেন ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো আমি এদেশে 2003 আসছিলাম। কোন মাসে? 2003 অক্টোবর। কোন ক্যাটাগরি? আমি ওয়ার্ক পারমিটে আসছিলাম। জি, কতদিন ভ্যালিড ছিল আপনার ওয়ার্ক পারমিট? জি, কতদিন ভ্যালিড ছিল ওয়ার্ক পারমিট, কতদিন ভ্যালিড ছিল? এক বছরের। এক বছরের, তাহলে আপনার এটা এক্সপায়ার হয়ে যায় 2004 অক্টোবরে, তাই না? জি জি, বলুন। তো আমি আমার ওভারস্ট হয়ে গেছে 99 ইয়ার। জি, তো আমি এক বছর হয়ে গেছে এখন এদেশে বিয়ে করছি। কবে বিয়ে করছেন আপনি আমাকে মাস, আমি কিন্তু বলেছি, রিকোয়েস্ট করেছি মাস ইয়ার ধরে বলেন কাইন্ডলি, কবে বিয়ে করেছেন, কোন মাসে, কোন বছরে? এই 2012 এর অক্টোবরে বিয়ে করেছি। কংগ্রাচুলেশনস। জি, তো আমার বেবি হয়েছে আজ এক মাস হয়ে গেছে। আপনি কি ব্রিটিশ সিটিজেন বিয়ে করেছেন? না, আমার ওয়াইফ বাঙালি। আচ্ছা, আপনার ওয়াইফের কি ইনডিফিনিটলি লিভ পারমিট আছে? হ্যাঁ, ইনডিফিনিটলি লিভ আছে। জি বলুন। তো আমি চাইছিলাম যে এখানে অ্যাপ্লিকেশন করতাম, কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারব? আপনি বলেছেন আপনার একটা চাইল্ড আছে, বাচ্চা আছে, তাই না? বাচ্চা আছে। কি? আপনার একটা বাচ্চা আছে? বাচ্চা আছে। বাচ্চাটা কি ব্রিটিশ? ব্রিটিশ বাচ্চা, অমেরিক ব্রিটিশ হয়ে গেছে ও। জি জি, এখন আপনি প্রশ্ন, বাচ্চার কি পাসপোর্ট বানাইতে পারবো আমি? আমার অফকোর্স বাচ্চার তো পাসপোর্ট আপনি অবশ্যই করতে পারবেন বাই রেজিস্ট্রেশন, ইফ আই এম নট রং, তাই না? জি, তো আপনার প্রশ্ন হচ্ছে আপনি এখন কি করতে পারেন, তাই তো? জি, আমি অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে পারবো বাকি? ধন্যবাদ। আপনি কি অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে? সাকসেস হইতে পারবো? জি হ্যাঁ, আমি বলছি আপনাকে, আপনার কি অ্যাপ্লিকেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে করলে আপনারটা ভালো হবে, সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য আমি চলে যাচ্ছি আমার অভিজ্ঞ আইনজীবী সলিসিটর এম কে হাসান সাহেবের কাছে। ধন্যবাদ ব্যারিস্টার মুইদ। দর্শক, আপনার কেসটা আমি বুঝতে পেরেছি। আপনার জন্য যেটা অ্যাডভাইস হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপেন্ডিক্স এফ এম এর ইএক্স ওয়ান যেটা আছে সেটার আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করবেন। কোন অ্যাপ্লিকেশন ফর্ম? সেটা এফ এল আর ও অ্যাপ্লিকেশন, এবং সেক্ষেত্রে যে আপনাকে যে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ হ্যাভ এ জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ উইথ ইয়োর পার্টনার হু ইজ সেটেল ইন দ্য ইউনাইটেড কিংডম, অ্যান্ড আপনার যে বাচ্চা সেও ব্রিটিশ সিটিজেন, আপনার জেনুইন সাবসিস্টিং রিলেশনশিপ তাদের দুজনের সঙ্গে আছে, অথবা এক্ষেত্রে যদি আপনার ম্যারেজ সার্টিফিকেট থাকে ইউ মাস্ট সাবমিট দ্য ম্যারেজ সার্টিফিকেট। এক্ষেত্রে বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে সেখানে ফুল বার্থ সার্টিফিকেট যেটা আপনার নাম এবং আপনার ওয়াইফের নাম থাকবে সেটাও আপনি সাবমিট করবেন, এবং আপনার যে একসঙ্গে থাকেন যে দীর্ঘদিন ধরে, তার যদি যেসব অ্যাড্রেস প্রুফ লেটার যদি থাকে, যেরকমের ইউটিলিটি বিলস কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্ট, এ ধরনের যদি থাকে তাহলে সেগুলো দেবেন। আর যেহেতু আপনি বলছেন যে এগুলো দিতে হবে আর কি, এগুলো দিয়ে আপনার যেটা প্রমাণ করতে হবে যে আপনার ওয়াইফ এবং আপনার ব্রিটিশ যে চাইল্ড আছে দে হ্যাভ ইনসারমাউন্টেবল অবস্ট্রাগল টু রিটার্ন টু ইয়োর কান্ট্রি অফ অরিজিন, টু ফলো হিম অ্যান্ড স্টে দেয়ার অ্যাজ এ ফ্যামিলি লাইফ।
এই টেস্টটা আসলে ভেরি ডিফিকাল্ট টেস্ট, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু বিটির বাচ্চা আছে আপনার এবং আপনার ওয়াইফ সেটেল পারসন আছে, ই হবে ভেরি গুড কেস। তবে অ্যাপ্লিকেশনটা চমৎকার করে কমপ্লিট করতে ওর ভিতরে ওই জিনিসটা আছে যে কেন তুমি এইটার আন্ডারে করছো, একটা ভালো কাভার লেটার করতে হবে, এই এই ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করলে ব্রিটিশ এবং আপনার ওয়াইফের পাসপোর্ট এবং আপনার বাচ্চার ব্রিটিশ পাসপোর্ট যদি থাকে এগুলো সব দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলে আমার মনে হয় লাইকলি ইওর অ্যাপ্লিকেশন উইল বি সাকসেসফুল। ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি উত্তরটি দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনার উদ্দেশ্যে এবং এরকম কিন্তু হাজার হাজার দর্শকের প্রশ্ন প্রায় আমরা শুনে থাকি, তাদের উদ্দেশ্যে আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, যেহেতু আপনার একটি ব্রিটিশ চাইল্ড রয়েছে, যেহেতু আপনার ওয়াইফ ব্রিটিশ এবং সে কারণে আপনি কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলি একসাথে করে আমার সম্বন্ধিত মেহমান যেভাবে বলেছেন আপনি সাবমিট করতে পারেন এবং আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? কালি সংক্ষিপ্ত করে করবেন, আমাদের একটি বিজ্ঞাপন বৃত্তিতে চলে যেতে হবে, প্লিজ কাইন্ডলি। ভাইয়া আমি লন্ডন থেকে বলতেছি। জি বলুন ভাইয়া। আমার একটা ভাই একটু উচ্চ কণ্ঠে বলুন প্লিজ। তো সুন্দর সাথে নিয়ে গেছিল ভাই, আমরা কি শুনতে পাচ্ছি আপনাকে? আবার শুরু করুন, আবার শুনতে পাচ্ছেন? আপনি আপনার টেলিফোনের কাছে এসে একটু উচ্চ কণ্ঠে কথা বলুন প্লিজ। আমার ছোট বোন ওর দেশে গেছিল ওর হাজবেন্ড সহকারে, তো দেশে যাওয়ার পরে ওর হাজবেন্ড আপনি কি বুঝতে পেরেছেন কিছু? খুব লো, খুব নট ভেরি ক্লিয়ার ভাইয়া। আপনি কাইন্ডলি আপনার টেলিফোনটা কেটে আপনি আবার আমাদের কন্ট্রোল রুমে চেষ্টা করুন, কারণ আমাদের টেলিফোন নাম্বারটা আছে সেই নাম্বারটা আরেকবার আপনি লাইনটা কেটে আরেকবার ফোন করুন কাইন্ডলি, আমরা শুনতে পাচ্ছি না। আমাদের একটি কমার্শিয়াল ব্রেকে চলে যেতে হবে ভাইয়া, আমি দুঃখিত আপনাকে কেটে দিতে হচ্ছে, তার কারণ আমরা আপনাকে শুনতে পাচ্ছি না এবং আমাদের অন্য দর্শকরা অপেক্ষা করছেন। আলোচনার এই পর্যায়ে আমাদের একটি ছোট বিজ্ঞাপন বৃত্তিতে চলে যেতে হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত, আমার আগের যে দর্শক ফোন দিয়েছেন ওনাকে শুনতে পাচ্ছিলাম না, ওনাকে অনুরোধ করেছে আমাদের সাথে ফিরে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার কারণে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বিজ্ঞাপন বৃত্তিতে চলে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না, আমরা আবার ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার।